আপনার এগুলোকে সব ছোট করে দিবে। মানুষ গরিব হবে, দুইজন পাঁচজন হয়তো বা ধনী হবে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই গরিব হবে এবং তারা রাস্তায় বসবে যদি সুদ সমাজে চালু থাকে, যেটা আপনারা এখন দেখছেন। আজকে বলা হয় যে হয়তোবা 2000 থেকে 2200 অর্থাৎ 2200 মানুষের হাতে পুরো বাংলাদেশের অর্থটা আজকে কুক্ষিগত করা আছে। কয়জন? 2000 থেকে 2000 থেকে 2200 জন মানুষের মধ্যে এই টাকাগুলো চালাচালি হচ্ছে। সাধারণ মানুষগুলো সব খেটে মরতেছে, রাস্তায় খাটতেছে এবং বিল্ডিংগুলো সাততলা পাঁচতলা দশতলা রিস্ক নিয়ে যারা কাজ করতেছে তাদের কোনো টাকা পয়সা থাকে না। এমহাকুল্লাহুর রিবা অর্থাৎ সুদ আপনাকে ধ্বংস করবে। তাই হালাল উপার্জন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এ বিষয়ে বলতে গিয়ে আরও একটা বিষয় বলবো, আপনারা জানেন যে ইবাদত কবুলের পূর্ব শর্ত কয়টি? দুইটি। তিনটি? যাক, একটি, দুইটি, তিনটি, ভালোই বলেছেন। শেষ পর্যন্ত অ্যান্সারটাও এসে গেছে আলহামদুলিল্লাহ। ইবাদত কবুলের পূর্ব শর্ত সত্যই তিনটা। কয়টা? তিনটা। যেটা আপনারা জানেন, আল ইখলাসু ফিল আমাল, শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্যই একটা ইবাদত করতে হবে, অন্য কাউকে দেখানোর জন্য অথবা শরীর চর্চার জন্য, ব্যায়ামের জন্য। কারণ আহমদ শাওকি সুন্দর একটা কথা বলে গেছেন, লাউলাল ইবাদাত অর্থাৎ আসসালাত, লাউলাল ইবাদ লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। আহমদ শাওকি উনি সুন্দর একটা কথা বলেছেন যে যদি এই সালাতকে ইবাদতের মাথা হিসাবে নাও ধরা যায়, তাহলে মানুষের শরীরের জন্য, ব্যায়ামের জন্য সবচাইতে ভালো একটা কাজ হলো সালাত আদায় করা। তো কেউ যদি মনে করে যে এখন আমাকে ডায়াবেটিসের জন্য হাঁটতেই হচ্ছে, সুতরাং ফজরের সালাতের আগে আমাকে উঠতে হবে, আমি উঠে ফজর আদায় করেই আমি ঘুরতে যাব, উঠতেছেন কি জন্য? ডায়াবেটিসের হাঁটার জন্য। এখন দেখবেন ঢাকার অলিগলিতে রাস্তাঘাটে কত মানুষ হাঁটতেছে, আগে ঘুম থেকেই জাগাবে তো না মানুষ, কিন্তু এখন ডায়াবেটিস হয়েছে, তাদের তাড়নাতেই, সালাতের তাড়নায় তারা ঘুম থেকে উঠতে পারে না, ওই জন্য উঠতেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে, অন্য কারোর জন্য না। যার জন্য যতটুকু ইবাদত করুন না কেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আপনি ইবাদত করেন তাহলে ছোট কাজেও অনেক অনেক কিছু হয়। একজন সাহাবি, সম্ভবত উসাইরিম তার নাম সাহাবি, উনি এসে যুদ্ধের, যুদ্ধ চলতেছে ঠিক এরকম মুহূর্তে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে উনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উনি যুদ্ধে নেমে গেলেন, তারপরে উনি শহীদ হয়ে গেলেন। অমা সল্লা, অমা সওমা, অমা সাদাকা, সে সালাত আদায় করেনি, সিয়াম পালন করেনি, সাদকাও দেয়নি, আল্লাহর জন্য সে দুইটা সিজদাও দেয়নি, অথচ সে যুদ্ধ করে শহীদ হয়ে গেল। তার ভিতরে কি ছিল? ইখলাস ছিল। একজন ব্যক্তি এসে বললেন, দুল্লানি আলা আমাল ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল শিখিয়ে দিন যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। এই যে আমিল তুহু দাখালতুল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এইগুলো কাজগুলো করবে, অর্থাৎ শাহাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত বা ইত্যাদি। ওখানে হজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এগুলো বললেন। তো ওই ব্যক্তি শুনলো, শোনার পরে চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে, চলে যাওয়ার সময় বলছে যে আল্লাহি লা আসিদু আলা হাদা ওয়া লা আনফুসি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন আমি ওটা ওইভাবে আমল করব, তার কমও করব না, তার বেশিও করব না। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনলেন, শোনার পরে রাসূল সাল্লাল্লাহু চলে যাচ্ছে লোকটি, রাসূল সাল্লাল্লাহু বললেন যে তোমরা যদি এই দুনিয়াতেই কোনো জান্নাতি মানুষকে দেখে, জান্নাতি ব্যক্তিকে দেখে তোমাদের চক্ষু শীতল করতে চাও, এটা তো আশ্চর্য বিষয় তাই না, যে জান্নাতি মানুষ কোনো দুনিয়া দেখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন, তোমাদের চক্ষু যদি শীতল করতে চাও তাহলে এই লোকটার দিকে তাকাও। ওই লোকটা আমল করেছে, কিছুই করেনি, শুধুমাত্র তার নিয়াত ইখলাসের সাথে ভিতরে নিয়ে নিয়েছে, আমি করব, আল্লাহ রাসূল আপনি যা বলেছেন আমি কম বেশি কোনোটাই করব না। জাগ্গা, এটার নাম হলো ইখলাস।
এটার নাম হলো ইখলাস, শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে। এই ধরনের আরো অনেক উদাহরণ আছে ইসলামের ইতিহাসে, আপনারা দেখলে এবং পড়লে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব আমলকে ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। দুই নম্বর হচ্ছে মুতাবাআতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করতে হবে। আপনার বানানো, আপনার বাবার দেওয়া, আপনার হুজুরের দেওয়া, আপনার ইমাম সাহেবের দেওয়া, আপনি কোনো বইয়ে ছেঁড়া ফাটা কোনো বইয়ে পেয়েছেন অথবা সুন্দর চকচকে মরাট লাগানো সেই বইয়ের মধ্যে পেয়েছেন, আপনি সেটা আমল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো সম্পর্ক নাই, এই আমলের দুই পয়সাও কোনো মূল্য নেই, দুই পয়সাও কোনো মূল্য নেই। কারণ ফুযাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহু রাহমাতান ওয়াসিআ উনি বলছেন, ইযা কানাল আমালু সাওয়াবান, ইযা কানাল আমালু মুখলিসান ওয়া সাওয়াবান, কোন আমল যদি হয় ইখলাসের সাথে, অর্থাৎ আপনি শুধুমাত্র আল্লাহর জন্য করতেছেন, ওয়া সাওয়াবান, এবং আমলটা ঠিকভাবে করতেছেন, মাগরিবের সালাত তিন রাকাতই পড়তেছেন, জোহরের সালাত চার রাকাতই পড়তেছেন, অথবা ফজরের সালাত দুই রাকাতই পড়তেছেন, এতে কোনো সমস্যা নেই। উনি বলছেন তার জন্য কবুল করা হবে না। কেন হবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শরীয়তের প্রবর্তক, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে পাঠিয়েছেন শরীয়ত আমাদের জন্য, আমাদের কাছে দেওয়ার জন্য। আর উনার পদ্ধতিতে যদি আপনি ইবাদত না করেন তাহলে এটা কিভাবে কবুল হবে? আল্লাহু আকবার, কখনোই না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, এই ক্ষেত্রে কোনো কৈফিয়ত উপস্থাপন করতে চাইবেন না, খবরদার এটা বলবেন না যে আমার হুজুর তো এটাই শিখাইছিল, অথবা আমি তো ছোটকাল থেকে এটাই জানতাম, আজকে আবার কোন হাদিস শুনলাম, আমি তো অমুক বইয়ে দেখেছিলাম। নো, সাহাবিদেরকে দেখেন না, সাহাবিদের ইতিহাস পড়েন না। মদ হারাম তো হারাম, তারা কোনো শর্ত আরোপ করেনি, কেউ এসে বলেনি ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমাদের হাতে এগুলো মদগুলো আছে এটা ফুরিয়ে যাক, বলেছিলেন কেউ? কোনো সাহাবী বলেছিলেন ইতিহাস জানেন? কেউ বলেননি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন মদের আয়াত নাযিল হয়, যখন হারাম ঘোষণা করা হয়, তখন তার বাড়িতে মদ পরিবেশন করা হচ্ছে, তখনই আয়াতটা নাজিল হলো, যার হাতে ছিল সে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার, আপনারা পারেন না? যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোন আয়াত শোনানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোন বাণী আপনার কাছে পেশ করা হয়, তখন আপনারা কেন শুনতে চান না, কেন এত এদিক ওদিক করতে চান? এটা আসলে মুসলমানদেরও বৈশিষ্ট্য নয়, আর সাহাবীদের তো বৈশিষ্ট্য নয়। এক রাকাত হয়ে গেছে মসজিদে কিবলা তাই মদিনা থেকে, দেখেছেন আপনারা অনেকে গিয়ে, এক রাকাত হয়ে গেছে, ফজরের সালাত আদায় করতেছে, অনেক আগেই জোহরে বা আসরে কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের দিক থেকে চলে গেছে মক্কার দিকে, এরপরেও সাহাবীগণ সালাত আদায় করতেছেন সেই বাইতুল মুকাদ্দাসের দিকে না জানার কারণে। ফজরের সালাত এক রাকাত হয়ে গেছে, দ্বিতীয় রাকাতে ওনারা উঠে সালাত আদায় করতেছেন, একজন সাহাবী ওখানে গিয়ে বলছেন, হাই হাই এটি কি অবস্থা, কিবলা তো পরি আল্লাহ তাহওয়ালিল কিবলা, আরে কিবলা তো পরিবর্তন হয়ে গেছে, তোমরা এদিক ঘুরে সালাত আদায় করতেছে কেন? তখন এদিক ঘুরে সালাত আদায় হতো, অর্থাৎ সরি এখানে দিক অন্যরকম হবে, সরাসরি অপোজিট আর কি, এটা যদি কাবা হয় এদিক হলো ফিলিস্তিন, ওই মদিনা থেকে সরাসরি অপোজিট উত্তর এবং দক্ষিণ। তখন ইমাম সাহেব যদি উনি এরকম করতেন যে আচ্ছা সালাত তো এটা শুরুই করেছি, এটা না হলে শেষ করি, তাদের এই মানে যদি এই মানসিকতা যদি ভিতরে থাকতো তাহলে কি খুব ভুল করতো? খুব বড় ভুল করতো না, কিন্তু যখনই শুনেছে তাদের বিধান, ওনারা সাহাবি, যখন শুনেছেন সাথে সাথে ইমাম সাহেব সরাসরি ওই দিক থেকে সরাসরি পাশে চলে এসেছেন মুক্তাদেরকে নিয়ে। আল্লাহু আকবার, এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে মুসলমানের নীতি। আপনার সামনে যখন উপস্থাপন করা হয় যে এটা রাসূলের পদ্ধতি, তখন আপনি কত যে শর্ত আরোপ করেন। আল্লাহু আকবার, ইবলিস তো শর্ত আরোপ করেছিল, কত যুক্তি দেখিয়েছিল, আপনি এরকম করবেন কেন? আপনি তো মুসলমান, আপনি তো সাহাবীদের নীতির মানুষ, আপনি এরকম করবেন কেন? যখনই কোনো কুরআন সুন্নাহ আসবে আপনার সামনে, তখনই আপনি সেটা সর্বাগ্রে পালন করার চেষ্টা করবেন। আপনার বাড়িতে পর্দা নাই কো, আপনাকে বলা হলো পর্দা করেন, আপনি সরাসরি যা যদি ঘিরে দেন তাহলে সমস্যা হবে, তখন আপনি চেষ্টা করবেন, কিন্তু অস্বীকার করবেন বা আমল করবেন না, এটা কোন ধরনের কথা? সুতরাং মুতাবাআতুর রাসূল, দুই নম্বর শর্ত হলো আমল কবলের, এক নম্বর শর্ত হলো আল্লাহর জন্য করতে হবে ইখলাস, দুই নম্বর হলো মুতাবাআতুর রাসূল, এটা কিন্তু শেষ হয়ে গেল, আর কিছু থাকে না। কিন্তু আরেকটা জিনিস থাকে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গাতে বলেছেন, যদি
তার খাদ্য হারাম থাকে তাহলে সেটা তার ইবাদত কবুল হয় না। আপনি ইবাদত করবেন আবার হারাম উপার্জন করবেন, ওটার দ্বারা আপনি নিজে খাবেন, আপনার পরিবারকে খাওয়াবেন, ওটা খেয়ে আবার বড় হবে, আপনার পায়ের নখ থেকে নিয়ে চুলের মাথা পর্যন্ত যেগুলো হচ্ছে, এই পোশাক, আপনার এই ভিতরের গেঞ্জি, আপনার শরীরের রক্ত গোস্ত হাড় যা কিছু আছে সবগুলোই আপনি সুদ এবং ঘুষের টাকায় সবগুলো বড় করতেছেন, তাহলে কিভাবে হবে? এটাও একটা শর্ত। অর্থাৎ তিনটা শর্ত মনে রাখবেন। তিন নম্বর শর্তটা কি? হালাল খাদ্য, হালাল উপার্জন, হালাল ভক্ষণ। হারাম ভক্ষণ করবেন, ইবাদত করবেন, সাবধান। যারা এমন কিছুর সাথে সম্পৃক্ত আছেন, এই দেশে যারা আছেন ভালোই আছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমি শুনেছি এবং রেফারেন্স সহ শুনেছি, অর্থাৎ আমার কাছে প্রমাণ সহ আমি বলতে পারি, অনেক ভাইরা এখানে নাই আলহামদুলিল্লাহ, আশা করি এখানে কেউ নাই, অনেক ভাইরা এই দেশে টাকা উপার্জন করে তার স্ত্রীর মাধ্যমে সুদের ব্যবসা করাই, আলহামদুলিল্লাহ বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুদের ব্যবসার সাথে জড়াই, সর্বনাশ। টাকা কম উপার্জন করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিবে, কিন্তু বেশি উপার্জন করবেন, আবার সুদের লোভ ভিতরে রাখবেন, এর মাধ্যমে আপনি ধ্বংস না হলেও, দুনিয়াতে ধ্বংস হলেন না তবে হওয়াটাই স্বাভাবিক, এটাও আবার মনে রাখবেন, কোনো না কোনো দিন ধ্বংস হবে, যদি না হন তাহলে বংশের উপর প্রভাব পড়বে, আপনার সন্তান হবে, আপনার সন্তান কথা শুনবে না, আপনার সন্তানের অশান্তিতে আপনার মৃত্যুই ভালো কামনা হবে, মনে হবে যে আমি মরে যাই এখন, আপনার সন্তান আপনাকে এত ডিস্টার্ব করবে। আল্লাহ আমাদের এদিক থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, অনেক আয়াত আছে কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, দরদের ডাক, অনেক দরদ করে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে ডাকছেন, কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, তুমি তৈয়িবাত খাও, অর্থাৎ তুমি হালাল এবং যেটা ভালো সেই খাবারটা খাও। এখানে সুন্দর একটা কথা যে এই খাবারটা পেলেন কোথায় আপনি? আল্লাহ বলে দিচ্ছেন, কেন? মিম্মা রাযাকনাকুম, আরে আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেখান থেকেই, তুমি উপার্জন করেছো, ওটা কি তোমার খাদ্য? ওই গম কি তুমি যদি 70 বছর চেষ্টা করো একটা গমের দানা তুমি মাটির ভিতর থেকে বের করতে পারবা? কখনোই পারবে না। আরে আমিই তো তোমাকে দিয়েছি। আনতুম তাসরাউনাহু আম আনতুম আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন, আরে তোমরা ফসল ফলাও না আমি ফসল ফলাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জিজ্ঞাসা করছেন, আরে আমি তো তোমাদের জন্য ফসল ফলাচ্ছি, আমি তোমাদেরকে দিচ্ছি, তবে তোমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছি, তো তুমি ওখানে যা গমটা ফেলে আসো মাটিতে, তাহলে ওখান থেকে একটা গাছ বের হবে, এটা করিয়ে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবার অন্য জায়গাতে বলছেন, আনতুম তাশরাবুনাহু আনতুম আনসালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনসিলুন, আরে ওই মেঘ থেকে বৃষ্টিকে তোমরা বর্ষণ করো না আমি বর্ষণ করি? আমি আল্লাহ তোমাদের জন্য বর্ষণ করি। এই আগুন তোমরা কোথায় পেয়েছো? তোমরাই কি নিজে আগুন তৈরি করেছো না আমি তোমাদেরকে আগুন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অনেক জায়গাতে উল্লেখ করেছেন শুধুমাত্র আমাদের শিক্ষার জন্য, আমাদের জানার জন্য। সুতরাং এই রিজিক তোমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলু মিন তাইয়িবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেটা দিয়েছি সেখান থেকে ভালোটা খাও, সেখান থেকে ভালোটা খাও, মনে থাকে যেন। আশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আমার ইবাদত করে থাকো একমাত্র, তাহলে তোমরা বেশি বেশি করে কৃতজ্ঞতা প্রকাশ করো, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের দুপুরে সবাইকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, তাই না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন তাহলে আপনাকে ওই ইয়াতে হসপিটালের বেডে শুয়ে রেখে আপনার মুখকে বন্ধ করে রাখতেন যে তুই থাক এখানে, তো 5 দিন 7 দিন খাওয়া নাই, ওই ইনজেকশনের মাধ্যমে অথবা সেলাইনের মাধ্যমে যেটা খাবার যাচ্ছে ওটাই ওটাই খা এখন, চাইলে করতে পারতেন এবং অনেককে করেছেন আছে হাসপাতালে। সুতরাং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়াছেন। অশকুরু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করো। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লাইন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহু আকবার,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা শোনো, তোমরা যদি আমার শুকর করো, আমার যদি কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, আলে আমি তোমাদের আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ, আপনি শুকর করবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, আপনি যতটুকু পেয়েছেন তারপরেই যদি আপনি সন্তুষ্ট থাকেন, আপনি তিন খান করে রুটি খান, তিন টুকরা অর্থাৎ তিনটা পিস রুটি খান প্রতিদিন, আপনি একদিন দুপুরবেলা ক্ষুধা চরম খাসম বলা হয় এটাকে, আপনি প্রচুর ক্ষুধার্ত সেই অবস্থায় দেখছেন যে আপনার জন্য একটু রুটি আছে অথবা অর্ধেক রুটি আছে, আপনি সেটা খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ যাক আল্লাহ আমাকে খাওয়ালেন, আল্লাহ যে কত খুশি হবেন এটা আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি তোমাদের জন্য বৃদ্ধি অবশ্যই করব, দুইবার অবশ্যই বলেছেন, অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দেব, কিন্তু মনে রাখবেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার শুকর না করো, আমার প্রতি যদি অকৃতজ্ঞ হও, তাহলে মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব, কঠোর আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। সুতরাং সাবধান, যারা অকৃতজ্ঞ, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, ছোট্ট পায় বড়টা পায় না, কম পায় বেশি পায় না, এই জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যেই বলছেন ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার কঠোর আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই কঠিন আযাব অপেক্ষা করতেছে তোমাদের জন্য। সুতরাং বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা তো আমারই ইবাদত করো, তাই না? যদি আমার ইবাদত করেই থাকো তাহলে শুকর আদায় করো, এবং তোমরা যে নিয়ামতটা খেলে এর জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। আরো অনেক আছে, আরেকটা শুনি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানে আগের সুরাট, আগের আয়াতটা সুরা বাকারার, এই সুরাটাও সুরা, এই আয়াতটাও সুরা বাকারার, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস আগে বলেছিলেন কাদেরকে? মুমিনদেরকে, তাই না? পরে বলছেন কিছু দূর একটু, একটা চার পৃষ্ঠায়, একটা হচ্ছে 11 পৃষ্ঠায় বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিনের মধ্যে যেটা হালাল এবং তয়েব তোমরা সেটা খাও। কাদেরকে বলছেন? পুরো মানব জাতিকে, শুধু মুমিনদেরকে না। কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদদামু ওয়ালাহমুল খিনজির ইত্যাদি যেগুলো হারাম করেছেন, এটা যে মানুষের জন্য, কোন মানুষের জন্যই এটা স্বাস্থ্যসম্মত নয় এবং এটা মানুষের শরীরের জন্য ভালো নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকেও বলছেন যারা অমুসলিম, যারা মুমিন নয় তাদেরকেও বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি তোমাদেরকে যাদেরকে সৃষ্টি করেছি তারা শুনে রেখো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, এই জমিন থেকে যেটা বের হয় তার জন্য, তার মধ্যে থেকে তোমরা যেটা হালাল এবং তাইয়্যিব সেটা তোমরা খাও। হালাল এবং তাইয়্যিবের একটা ছোট ব্যাখ্যা করতেই পারি আমরা, সেটা হলো হালাল যেটা আমরা বুঝি, ধরে নেন গরুটা মারা যাচ্ছিল, তো আপনি মারা যাওয়ার আগে জবাই করলেন, ওই গোস্তটা হালাল না হারাম? হালাল, লা শাক্কা ফি, হালাল, ওটা হালাল। কিন্তু গরুটা মারা যাওয়ার আপনি জানেন আর কি, যিনি জবাই করলেন উনি বলতে পারবেন, যিনি জবাই করলেন উনি বললেন যে মারা যাওয়ার কে, জবাই করার এক সেকেন্ড আগে গরুটা মারা গেছে, ওই গোস্তটা কি নষ্ট বলেন তো? গোস্তটা কি নষ্ট হয়ে গেছে? গোস্তটা কিন্তু ভালো আছে, বাট ওটা কি হালাল? ওটা হারাম, কিন্তু গোস্তটা ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, তোমরা ভালো এবং হালাল যেটা সেটা খাও। আরো একটা ভালো উদাহরণ দিতে পারি আমরা, যেমন ধরে নেন যে একটা কলা, আমরা কলা খাই, আপেল বা ইত্যাদি যেগুলো আছে কলাটা খাই, কলাটা দেখছেন যে পচা, কলাটা পচা, তো ওই কলাটা পচে গেছে, কলাটা কি খাওয়া যাবে? যাবে না, পচে গেছে তাই, বা পোকা ধরেছে, মানে একবারে নোংরা হয়ে গেছে, নাজাসাত হয়ে গেছে, এরকম একটা অবস্থা, ওইটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে না, কিন্তু ওটা কি হারাম? ওটা কিন্তু হালাল, ওটা হালাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন এক শব্দ ব্যবহার করেছেন, হালালান তাইয়্যিবা, যেটা হালাল সেটা খাও এবং যেটা তাইয়্যিব সেটা খাও। কেরোসিনের তেল আছে অথবা সরিষার তেল আছে, এটা তো হালাল, তাই না? সবসময় খায়, কিন্তু আসলে এটা কি পানের যোগ্য?
এই হারবি মাটি হারাম, এটা আল্লাহ কোথাও বলেছেন? ওটা কি খাওয়ার যোগ্য? ওটা তৈয়ব না, মানুষের জন্য কি না? এটা তৈয়ব না, এটা হচ্ছে হালালান তৈয়বা। সুতরাং সাবধান, বলে আত্মাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তান তোমাদেরকে যেদিকে প্ররোচিত করে যে এটা খা, এটা যা, এটা ইনকাম কর, এটা উপার্জন কর, ওখানে দে, সুদের টাকা যদি ওখানে দিস তাহলে তোর এক বছরে 1,00,000 টাকা থেকে 1,50,000 অথবা 1,10,000 টাকা হয়ে যাবে যদি সুদে দিস, আর যদি ব্যবসাতে দিস তাহলে সেটা নষ্ট হতে পারে, ইত্যাদি প্ররোচনা শয়তান কে দেয়? শয়তান দেয়, শয়তানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শয়তান কি করে? শয়তান ভয় দেখায় দারিদ্রতার, আপনাকে এমন কিছু দেখাবে যে মনে হয় টাকা ওখানে দিলে সমস্যা হতে পারে, যাক যদি আমি এখানে টাকা দিই তাহলে এর বিনিময়ে কি হচ্ছে, আমার সামনে বছর টাকা বাড়তেছে এবং দিবে, আর এটা তো এমন না যে আমি ব্যবসার জন্য দিচ্ছি সেটা সমস্যা হতে পারে, কিন্তু আমি দিচ্ছি সুদের ব্যাপারে, এটা নিশ্চিত সে আমাকে ফেরত দিবে এবং লাভ সহ ফেরত দিতে সে বাধ্য, সেটা বাংলাদেশের আইনেও আছে, আপনি বাধ্য দিতে। এই জন্য শয়তান আপনাকে কি প্ররোচনা, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। মনে হচ্ছে যে এত মানুষ পৃথিবীর, এত মানুষ শরের গোস্ত খায়, আচ্ছা দেখি খে, শয়তান যদি আপনাকে এইভাবে প্ররোচিত করে, মদ তো অনেক মানুষ খাচ্ছে, মদ খেয়ে অনেক মানুষ বেঁচে আছে, দেখি আমি একটু খেয়েই দেখি, সিগারেট তো কত মানুষ খাচ্ছে, আমি তো, আমার তো কোনোদিন খাওয়াই হয়নি, দেখি এক টান দিয়ে কেমন লাগে, খবরদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান যেদিকে তোমাদেরকে পরিচালিত করে সেদিকে খবরদার তোমরা যাবে না। হালাল উপার্জন এটা অবশ্যই আপনাদের মাথায় যেন থাকে, ইন্নাহু লাকুম আদুউ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওটা হচ্ছে তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু, মানব জাতির জন্য সবচেয়ে বড় শত্রু রেখে গেছে যেটা, সেটা হলো শয়তান, ইবলিস শয়তান। অন্য জায়গাতে যদিও বলেছেন মহিলাদের কথা, সেটা ভিন্ন আলোচনা, আরো কিছু বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়ামুরুকুম বিসু ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা হাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদীন। হে মুমিনগণ, হে বিশ্বাসীরা, লা তুহাররিমু তাইয়্যিবাত মা হাল্লাল্লাহু লাকুম, এমন কোন ভালো জিনিসকে তোমরা খবরদার হারাম করো না যেটা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছে। দুনিয়াতে অনেক জিনিস আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু কোনো কারণে সেটাকে যদি আমরা হারাম করে দিই তাহলে এটা ঈমান ভঙ্গের একটি কারণ, এটা আপনারা মনে রাখবেন। যে একটা হালাল জিনিস আমি বললাম যে না এটা হারাম, এটা রব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন, এটা রাসূলের সালামের সাথে একটা সম্পর্ক হয়েছিল সূরা তাহরিমের মধ্যে, সেই শিক্ষাটা উম্মতে মুহাম্মাদকে দেওয়ার জন্য আবার সেখানে উপস্থাপন করেছেন। সূরা তাহরিমের আয়াতগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন। অনুরূপভাবে কেউ যদি বলে এটা হালাল, অর্থাৎ একটা হারাম জিনিস, সেটা বলছে না এটা খেলে কিছু হবে না, পৃথিবীর অনেক মানুষ যদি খায় এটা হালাল, এটা খাওয়া যাবে, যদি এটা কেউ বলে তাহলে সেটাও সর্বনাশ, এটাও তার তার জন্য ইসলাম ধ্বংসের একটি কারণ, অর্থাৎ নওয়াকিদুল ইসলামের এটা একটি অন্তর্ভুক্ত, অর্থাৎ ইসলাম ভঙ্গ হবে, তার ঈমান ভঙ্গ হবে যদি এমনটা ধারণা করে। ধরে নেন জর্দাখোর আছে মানুষ পৃথিবীতে অনেক, তাই না? জর্দা এটা যে হালাল নয় এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, জর্দার বিষয়টা কি এটা হালাল না, এটা হালাল না এ বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কিন্তু হারাম এবং মাকরুর মধ্যে কিছু কেউ ইখতিলাফ করেছে, কারা ইখতিলাফ করেছে এটা আমি বেশি জানি না, তবে ইখতিলাফ নাই এর মধ্যে। তো কেউ এখন খাচ্ছে হারাম হিসাবে বলছে যে এটা হারাম, না আমার ভালো লাগে তা আমি খাই, আমি ছাড়তে পারিনি বা ইত্যাদি খাচ্ছে, আর একজন খাচ্ছে কে বলেছে এটা হালাল, না কে বলেছে এটা হারাম, এটা হালাল আমি খাচ্ছি, এই দেখো দেখো, যদি এরকম কেউ খাই তাহলে সে তার সর্বনাশ হবে, তার কি সর্বনাশ হবে বলেন তো, সে এটা কুফুরি করবে, সে এটা কুফুরি করবে আল্লাহর বিধানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করেছেন সেটা হারাম আর যেটা হালাল করেছেন সেটা হালাল, দুইটার যে কোনো যদি আপনি আক্স করেন, অপোজিট করেন, অপোজিশনে চলে যান, তাহলে আপনি আল্লাহর বিধানের সাথে দুই নাম্বারি করলেন, আল্লাহর বিধানের সাথে আপনি কুফুরি করলেন। আমাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানের সাথে দুই নাম্বারি করে, যারা ঈমানের সাথে কুফুরি করে, ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে হেফাজত করার তৌফিক হেফাজত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, একটা নিয়ামতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
يَا بَنِي إِسْرَائِيلَ قَدْ أَنْجَيْنَاكُمْ مِنْ عَدُوِّكُمْ وَوَعَدْنَاكُمْ جَانِبَ التُّورِ الْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَلَا تَطْغَوْا فِيهِ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَنِي إِسْرَائِيلَ দেরকেও কিছু ওদেরকে যে অনেক নিয়ামত যেটা দিয়েছিলেন, যে নিয়ামতগুলো অন্য উম্মতের জন্য দেননি, এই ধরনের ব্যক্তিদেরকে লক্ষ্য করে ওদেরকে বলছেন যে আমি তোমাদেরকে বড় শত্রুর হাত থেকে বাঁচিয়েছি, আমি তোমাদের খাদ্যের জন্য আসমান থেকে সরাসরি খাদ্য নাজিল করেছি, তাই না? বানী ইসরায়েল তো করেছিল, তাই না? করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত নিয়ামতগুলো স্মরণ করে দিয়ে বলছেন, মানে হয়তোবা তারা শুনবেই কি না শুনবে ইত্যাদি কথা স্মরণ করে দিয়ে তাদেরকে বলছে, কুলু মিন থাইয়িবাত মা রাযাকনাকুম ওয়ালা তাতগাউ ফীহি। শোনো, যেটা হালাল এবং তয়িব তোমরা সেটা ভক্ষণ করো, সেটা খাও, ওয়ালা তাতগাউ ফীহি, এর মধ্যে তোমরা খবরদার বাড়াবাড়ি করো না, সীমা লঙ্ঘন করো না। অন্য আয়াতে আছে ওয়ালা তাতাদু, তোমরা খবরদার সীমা লঙ্ঘন করো না, ওয়ালা তাতগাউ ফীহি, তোমরা এটাকে, জি এটাকে তোমরা বাড়াবাড়ি করো না। ফায়াহিল্লা আলাইকুম গযাবি, যদি তোমরা এমনটা করো তাহলে ফায়াহিল্লা আলাইকুম গযাবি, তাহলে আমার রাগ তোমাদের উপর হালাল হয়ে যাবে, মানে আমি তোমাদের উপর রাগ করে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার উপর যদি রাগ করেন তাহলে আমাদের কি উপায় আছে বলেন তো? কিছু করণীয় আছে কি? আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নিয়ে আমরা বাঁচতে চাই না। যেমন ভাবে আপনারা জানেন, পিতামাতার সাথে কেউ যদি বেয়াদবি করে কে রাগ করেন? আল্লাহ রাগ করেন, আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর অসন্তুষ্টি নিয়ে আপনি দুনিয়াতে বেঁচে আছেন? হ্যাঁ, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহরই অসন্তুষ্টি, তিরমিজির হাদিস সহিহ। সুতরাং যে কোনো ক্ষেত্রে পিতামাতাকে অসন্তুষ্ট করবেন না, আর এই ক্ষেত্রেও মনে রাখবেন যেটা আপনি জানেন স্পষ্ট হারাম, এর সাথে সম্পৃক্ত হবেন না, ইচ্ছাকৃতভাবে হবেন না। ইচ্ছাকৃতভাবেই আমরা হচ্ছি, এটাই তো বড় সমস্যা। ইচ্ছাকৃতভাবেই আমরা হচ্ছি, অনিচ্ছাকৃতভাবে যদি হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাপ চাওয়ার পথ ছিল। যদিও আল্লাহ রহমান আল্লাহ রহিম, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় ক্ষমা করবেন, যদি মানুষ মাপ চাইতে পারে, তৌবা করতে পারে, সেই ধরনের তৌবা নাসুহা যদি করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, সেটা ভিন্ন জিনিস। আপনি কি পারবেন ক্ষমা চাইতে? আপনি গাড়ির তলে, অর্থাৎ রাস্তায় যেতে যেতে গাড়ির তলে পড়ে থাকবেন, এটা কি আপনি জানেন? এই লাইসেন্স কি আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে এসেছেন? আমি দুনিয়াতে কতদিন আছি, কতদিন থাকবো, কতদিন ভালো থাকবো, কতদিন অসুস্থ থাকবো, এটা কি জানেন? এটা তোমরা জানি না। সুতরাং সর্বদাই সজাগ থাকতে হবে হালাল উপার্জনের ব্যাপারে এবং হারাম থেকে বাঁচার ব্যাপারে, যে কোনোভাবেই যেন হারামটা আমার আশেপাশে না ভিড়ে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অনেক সতর্ক, ফায়াহিল্লা আলাইকুম গযাবি ওয়ামাইয়াহলিল আলাইহি গযাবি ফাকাদ হাওয়া, আর যার উপরে আমার অসন্তুষ্টি, আমার রাগ যার উপরে হয়ে গেল, ফাকাদ হাওয়া, সে সর্বনাশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখান থেকে হেফাজত করুন, আমিন। একটা আয়াত সূরা বাকারার মধ্যে আছে, ক্লাস 9 10 এ পড়ার সময় ওই সময়টাই আমাদের এক উস্তাদ যে পড়িয়েছিলেন তখন মনে ছিল, আয়াতের শানে নুজুল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুনা, ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা মানুষের কাছে দান করবে বা মানুষকে কোনো জিনিস দিবে তখন তোমরা খবরদার খারাপের নিয়তটা করো না। এর কাহিনী হলো যে আহলে সুফাদেরকে, আহলে সুফা সম্পর্কে আপনাদের জানা আছে, মদিনাতে যারা গেছেন, তো আহলে সুফারা ওখানে থাকতো, তো ওখানে বিভিন্ন জন বিভিন্ন খাদ্য দিয়ে যেত, বিশেষ করে খেজুর তারা ওই কোনো খুঁটির সাথে বেঁধে দিয়ে যেত, ওই খেজুরটা আস্তে আস্তে পাকতো, ওই খেজুরটা আহলে সুফারা খেত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদা আন। তো একজন খেজুর দিয়ে গেল, সেই খেজুরটা ছিল খারাপ, ওই ব্যক্তির নাম হলো উসমান, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু না, যাই হোক, তো উসমান, আমার মনে নাই নামটা উসমান, তবে তার নাম উসমান। তো সে ওখানে যখন দিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলুল্লাহ সাল্লামের কাছে আয়াতটা নাজিল করলেন, যে এটা নাজিল করলেন, বললেন যে ওয়ালা তায়াম্মামুল খবীসা মিনহু তুনফিকুনা, মজার ব্যাপার হলো ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিযু ফীহি, তোমরাও কি ওই খারাপ জিনিসটা কখনো নিবে?
ধরে নেন আপনি যে চাউলটা খান সেই চাউলটা আপনি না দিয়ে যে চাউলটা আপনার কাছে অপছন্দ, যে কাপড়টা আপনার কাছে অপছন্দ, আপনি সেই কাপড়টা অথবা সেই খাদ্যটা আপনি ফেলে দিচ্ছিলেন। আপনার রুচি হচ্ছে না এমন একটা খারাপ খাদ্য, যে খাবারটা আপনার রুচি হচ্ছে না সেই খাবারটা আপনি ফকিরকে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাস্তুম বিআখিরিহি ইল্লান তুমিফি, তুমি কোনোদিন এই চোখ বন্ধ করে ছাড়া, অর্থাৎ তোমাকে একটা জিনিস দেওয়া হচ্ছে তোমার চোখ অন্ধ ঠিক এই অবস্থা ছাড়া তুমি কি ওই খাবারটা নিবে? আমি কি বুঝাতে পেরেছি বিষয়টা? যখন নিয়াত করবেন তখন ভালোটাই নিয়াত করবেন। যাই হোক, সাথে সংশ্লিষ্টতা বিষয় ছিল এই জন্য বলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহু তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। এখানে যেটা বলি সেটা হলো আমরা তো দুনিয়াতে এসেছি ইবাদত করার জন্য, তাই না? যে কোনো ক্ষেত্রে যেগুলো হবে, শেখ কতক্ষণ পর্যন্ত সময় শেষ? 5 মিনিট পরে আজান হবে। হ্যাঁ, আজানের পর 10 মিনিট বলবেন। আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ। তো আমরা যখন আমরা যেহেতু এসেছি ইবাদতের জন্য, তো সব কিছুই আমাদের ইবাদত। যেমন আমরা এখানে বসে আছি, আপনারা কেউ বলবেন এটা ইবাদতের বাহিরে? আপনারা কেউ মনে হয় যে এটা ইবাদতের বাহিরে? ইবাদত শুধুমাত্র মসজিদে সেজদা করা বলবেন না, বুঝেন নাই, ইবাদত সংসদ ভবনেও হতে পারে। হতে পারে না? সংসদ ভবনেও হতে পারে, ইবাদত কোর্ট কাছারিতেও হতে পারে, ইবাদত ঘাড়ে করে যে লাঙ্গল নিয়ে যাচ্ছে চাষ করার জন্য তুমিও একটা ইবাদত করতেছে। এই কথা যাই হোক, রাসূল সাল্লাম বলতে বলতে অনেক দূর বন্ধ বলে গেছেন যে তুমি যদি স্ত্রীর সাথে সহবাস করো তাহলে সেটাও কি সাদকা ভাই? সেটা হচ্ছে ইবাদত। সাহাবীগণের কাছে খুব লেগে গেল, হে রাসূলুল্লাহ এটা কি ধরনের কথা? আমি আমার শাহওয়াতকে পূরণ করার জন্য, আমি আমার প্রবৃত্তিকে পূরণ করার জন্য আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি, তাহলে সেটাও কি ইবাদত বা সেটাও কি ভালো কাজ? রাসূল সাল্লাম বললেন এটা যদি তুমি অন্য পথে ব্যয় করতে তাহলে কি খারাপ হতো না? তাহলে খারাপের বিপরীত তুমি ভালো করতেছো, এই জন্য এটা ইবাদত। তাহলে সুতরাং মুমিনের জন্য যদি ক্রিকেট খেলাটা ইবাদত হতো তাহলে ক্রিকেট খেলা আমিও বসে বসে দেখতাম। বুঝেন নাই কথা? বুঝতে পেরেছেন তো? যদি আড্ডা দেওয়া ইবাদত হতো তাহলে বড় বড় আলেমগণ যারা দুনিয়াতে ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীগণ যারা ছিলেন তারাও এগুলো ইবাদত হিসাবে করতেন, আড্ডা দিতেন। ইবাদত সব কিছুতে ইবাদত হতে হবে। লাঙ্গল চাষ করা এটাও ইবাদত, রান্না করা মহিলাদের মা বোনদের এটাও একটা ইবাদত, কাপড় সেলাই করা এটাও একটা ইবাদত, এরকম ভাবে মুহাজারায় বসা এটাও হচ্ছে ইবাদত। সবগুলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। যখন ইবাদতের বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনার একটু সর্বনাশ হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনি যা কিছু করবেন সব কিছুই যেন রাসূল সাল্লাম এবং তার সাহাবীদের নীতি অনুযায়ী এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। আপনি ওযুই করেন নি, আপনি ওযুই করেন নি, ইচ্ছাকৃতভাবে আপনি ঘুম থেকে উঠেই সরাসরি যা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, এটা কি সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন এটা গ্রহণ করবেন? কখনোই না। কেন? আপনি পবিত্রতাই নাই আপনার, আপনি পবিত্রতাই অর্জন করেননি, না করে আপনি যে সালাতে দাঁড়িয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকবাল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না, ইল্লা তাইয়্যিব, যদি সেটা পবিত্র না হয়, যদি সেটা হালাল না হয়, যদি সেটা সুন্দর না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। সারা জীবন যদি ইবাদত করেন, সারা জীবন 70 বছর যদি ইবাদত করেন, 70 বছর 80 বছর অথবা 100 বছর আপনি বয়স পেয়েছেন, 70 অথবা 80 বছর ইবাদত করেছেন, সেই ইবাদতটা যদি সুন্দর না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অনুযায়ী যদি না হয়ে থাকে তাহলে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাতে কি বলেছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সেটাই নির্দেশ দিয়েছেন যা আগের নবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে মানব সকল, হে রাসূলগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি হালাল খাদ্যটা পবিত্র বস্তুটা খাও, ওয়া আমালু সালিহা, এবং তুমি সৎ আমল করো। ওয়া ক্বালা ইয়া, যাই হোক, হাদিসের শেষে বলি, সুম্মা যাকার রাজুলা ইউতিলু সাফারা আশাআসা ওয়া আকবার, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস মনে রাখবেন, সুম্মা ইউতিলু সুম্মা যাকার রাজুল ইউতিলু সাফার। আপনারা একটা জিনিস জানেন,
মুসাফিরের দোয়া কবুল হয় শুনেছেন কোনোদিন? শুনেছেন? হাদিসটা সহি, আশ্চর্য হওয়ার কারণ নাই, ঠিক আছে, হাদিসটা সহি। রাসূলুল্লাহ সাল্লাম ওই উদাহরণ দিতে গিয়ে বলছেন কেন কেন এত লম্বা সফর ছিল তার, তার চেহারায় এবং তার কাপড় চোপড়ে সবকিছুতে প্রমাণ পাওয়া যাচ্ছে এই ব্যক্তি হলো মুসাফির। সে মুসাফির হয়ে এসেছে, ক্লান্ত হয়ে গেছে, কাপড় চোপড় যেন কেমন খুশকো হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে এবং কাপড় চোপড় গুলো হয়তো ময়লা ময়লা ভাব হয়ে গেছে। এই ধরনের একজন মুসাফির, তার চেহারায় আছে পরহেজগারিতার ছাপ, তার চেহারায় আছে পরহেজগারিতার ছাপ। এই ধরনের একজন মুসাফির এসেছে, মুসাফির এসে হঠাৎ করে হয়তো বা কোনো বিপদে পড়েছে অথবা কোনো গুনাহ করেছে, গুনাহ করার পরে সে এখন বলছে ইয়া রব্বি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, তার দুই হাত এভাবে আল্লাহর দরবারে হাত তুলে বলছে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, হে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, ইত্যাদি বলে যখন আল্লাহর কাছে এভাবে দুই হাত তুলে মুনাজাত করতেছে অথবা আল্লাহর কাছে যখন চাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে বলছেন ওয়া মা তাআমুহু হারামুন, কিন্তু ওই লোকটি যা খেয়েছে তা হলো হারাম খেয়েছে, অর্থাৎ তার খাদ্যটা ছিল হারাম, সে যা পান করেছে সেই পানযোগ্য পানি অথবা শারাব ছিল সেটা ছিল হারাম, ওয়া মালবাসু হারামুন, দেখেন খাদ্য এবং পানাহার এটা না হতেই পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত বললেন যে এই যেটা পোশাক পরেছে, এই যেটা পোশাক পরেছে, এই যে পোশাক পরেছে এই পোশাকটাও হচ্ছে হারাম টাকায় উপার্জিত পয়সা দিয়ে ওটা কেনা, সুদের টাকায় ওটা কিনেছে, সুদের টাকায় পড়েছে, ঘুষ খেয়েছে অফিসে 10,000 টাকা বেতন আর তোমার ড্রাইভারের বেতন হচ্ছে 20,000 টাকা, আশ্চর্য ব্যাপার। ওর 10,000 টাকা মাসিক বেতন পায় ঢাকাতে বা কোনো অফিস থেকে 10,000 টাকা মাসিক বেতন, ওর একটা গাড়িও আছে, বাড়ি তো আছেই, ওর একটা আবার ড্রাইভার আছে, ওই ড্রাইভারের বেতনই হচ্ছে 20,000 টাকা, ওই কি করে বলেন? বলতে হবে না? বলার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের একজন ব্যক্তির কথা উল্লেখ করে বলছেন কি ধরনের একজন মুসাফির, বলছে যে তার খাদ্য হারাম, তার পানি হারাম এবং তার পোশাকটাও হারাম, মানে পোশাক হারাম থাকলেও সমস্যা, ওয়া গুযিয়া বিল হারাম, শুধু তাই নয় সেই পায়ের নখ থেকে নিয়ে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বড় হয়েছে, কি দিয়া? এই হারাম দ্বারাই বড় হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সর্বশেষ প্রশ্ন করে বলছেন ফা আন্না ইস্তাজাবু লিযালিক, হে আমার সাহাবীরা হাই হাই এটা কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? বুঝেন নাই কথা, ভাষাটা বুঝেন, ফা আন্না ইস্তাজাবু লিযালিক, আই হায় এটা কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে? ওই যত যাই করুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, ওই যদি আরো মেলা অনেকবার হজ করুক, ওই যাকাত দিক, তাহাজ্জুদের সালাত আদায় করুক, কিন্তু ওর অর্থের মধ্যে ঘুষের টাকা আছে, সুদের টাকা আছে, মানুষের অন্যায় ভাবে জমি মারাছে যে টাকাগুলো আছে, মানুষের কাছ থেকে অন্যায় ভাবে নেওয়া যে টাকা আছে, রাজনৈতিক ভাবে পাওয়ার দেখিয়ে গাপট দেখিয়ে দখল করা যে সমস্ত জমি জায়গা অথবা অর্থ সম্পদ আছে সেইগুলো তার শরীরের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন্না ইস্তাজাবু লিযালিক, আমার সাহাবীরা বলো তো ওটা কিভাবে কবুল হবে? আল্লাহু আকবার, এই যে মসজিদ একটু পরে সময় দেব আমরা, না আপনি তখন যাই। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن تبعهم احسان الى يوم الدين اما بعد, আমি সর্বশেষ যে হাদিসটা অনুবাদ করতেছিলাম সেই হাদিসটা জাস্ট এমনি আপনাদেরকে আবার শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মধ্যে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, সে ছিল মুসাফির, সেই মুসাফির মানে এতই গুরুত্বপূর্ণ মুসাফির ছিল এবং তার মুসাফিরের মধ্যে কোনো খাদ ছিল না, সে মানে নিখুঁত একজন মুসাফির, অরিজিনাল মুসাফির, তার চেহারায় ছাপ আছে, তার কাপড়ে ছাপ আছে, তার চুলে সব কিছুতে ছাপ আছে, ঠিক এমন অবস্থায় সে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও অথবা ইত্যাদি ইত্যাদি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই মুহূর্তে ওই ব্যক্তিকে লক্ষ্য করে সাহাবীদেরকে বলছেন যে ওই দোয়া করতেছে ঠিক এমতো অবস্থায় তার খাদ্য হারাম, তার পানি হারাম এবং সে যেটা পোশাক পরেছে সেটাও হারাম। আশ্চর্যের বিষয় হলো তার শরীরটাও বেড়ে উঠেছে হারাম টাকায়,
তার শরীরটাও বেড়ে উঠেছে হারাম টাকায়। রাসূলুল্লাহ সাল্লাম সর্বশেষ যে কথাটা বললেন, ফান্না ইস্তাজাবু লিযালিক, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আচ্ছা বলো তো কিভাবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে, বা ওই দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে। অর্থাৎ এটা খুবই একটি ভারী বিষয়, হারাম খাওয়ার পরে ইবাদত করা আল্লাহর দরবারে পৌঁছানো এটা অনেক বড় সমস্যার ব্যাপার। নুমান ইবনে বাশার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, যেটা হালাল সেটাও স্পষ্ট বর্ণনা করা আছে, বলা আছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে বর্ণনা করে গেছেন, বলে গেছেন। আবার যেটা হারাম সেটাও বলে দেওয়া হয়েছে, সেটাও শরীয়তের মধ্যে স্পষ্ট। কেউ কোনো হালাল নিয়ে তেমন সন্দেহ পোষণ করে না, কিন্তু কোনো কোনো হারাম নিয়ে সন্দেহ পোষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম। এখানে একটা সুন্দর জিনিস জেনে রাখেন, কিছুক্ষণ আগেই যে বিষয়টা বলছিলাম সালাতের আগে, যে কোনো বিষয়ে একটা বিষয়কে মানুষ কেউ বলতেছে মাকরুহ, কেউ বলতেছে হারাম, বা কেউ বলতেছে সরাসরি হালাল, ঠিক এই মুহূর্তে আপনি কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দিকে আসেন, কি মান ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, কোনো ব্যক্তি যদি সন্দেহের মধ্যে পতিত হয় তাহলে ওই হারামই খেলো বা হারামের মধ্যেই পতিত হলো। আপনি এখন কি করবেন? আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? যদি সন্দেহ করেন যে এটা করা যাবে কিনা, না কেউ বলছে করা যাবে, কেউ বলছে করা যাবে না, কেউ বলছে খাওয়া যাবে, কেউ বলছে খাওয়া যাবে না, খাওয়া যাবে না, এটা তো আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম, তো এটা তো সন্দেহ, আমি কি করি? এখন কি করবেন? ওটা ছেড়ে দিবেন, কেন? ওটা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওটাই হারাম, যেটা সন্দেহের মধ্যে পড়বে সেটা হারাম। এখন আপনি বলবেন যে অনেকের মধ্যে সন্দেহ আছে এই জন্য বলতেছি, এখন কেউ বলছেন যে না, কেউ বলছেন না দাড়ি কাটা যাবে বা ছাঁটা যাবে, আর কেউ কেউ বলেছেন যে না দাড়ি কোনোটাই করা যাবে না, কেউ কেউ বলছেন এক মুষ্টির বেশি রাখা যাবে না, আর কেউ বলছেন যে না কোনোটাই কিছু করা যাবে না, দাড়ি যেভাবে এসেছে ঠিক ওভাবে ছেড়ে দিতে হবে, কারণ মুখে দুইটা জিনিস আছে, কি বলেন তো এটুকুর মধ্যে, গোফ আর কি দাড়ি, দাড়ি আর মুস বাংলা ভাষায় বলতে হয় নাকি, তো গোফটাকে ছোট করতে হবে কেটে, আর বাকিটা ছেড়ে দিতে হবে। তো আপনি এই যে এখানে যেটা কাটতেছেন এটা কি পশম কাটতেছেন? তাহলে যদি পশম কাটেন তাহলে পশম কাটা যাবে না, অন্য হাদিসে আছে যে পশম কাটার পর পশম কাটা অথবা উঠানো সৌন্দর্যের জন্য ওটা হারাম, ওটা নিষেধ, ওটা চলবে না। আপনি কি তাহলে এটা কাটবেন, এটাও কাটা যাবে না, এটাও নিষেধ, ভ্রূ প্লাগ করা যাবে না, ওটা হারাম, রাসূলুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন, তাহলে আপনি এর মধ্যে আর কিছু বাসার কিছু থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটেছেন, সাহাবীগণ কেউ কেটেছেন ইত্যাদি, যখনই আপনি দেখবেন সন্দেহের মধ্যে আছেন তখন বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যেদিক নির্দেশ দিয়েছেন আপনি সেদিকে থাকবেন, এটা হচ্ছে মূলনীতি। ওখান থেকে আপনি সন্দেহ থেকে যদি বের হতে চান তাহলে অবশ্যই অবশ্যই হারাম থেকে, অর্থাৎ সন্দেহ থেকে বের হতে হবে যেটা নির্দেশ আছে তার দিকে। এখন তো জর্দা খাওয়ার বিষয়টাও যেটা বললাম, যদি জর্দা খাওয়ার বিষয়টা যদি এরকম বলে থাকে অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে। এটাই হচ্ছে ওয়াকা ফিস শুবহাত ওয়াকা ফিল হারাম, এটা হচ্ছে হালাল উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্যই বলছিলাম, আমি এই সৌদি আরবেরই কোনো এক শহরে ছিলাম বেশ কিছুদিন, দুই তিন মাস ওখানে ছিলাম, থেকে প্রতিদিন যাদের কাছে থাকতাম তারা, এখানে অনেক ভাইরা হয়তোবা আছেন, আমি আশা করি কেউ নাই এটাই আমি চাচ্ছি, তারপরে যদি থাকে তাহলে সাবধান। তো দেখি যে প্রতিদিনই ওনারা রাত্রে 11টা 12টা 1টার সময় উঠে চলে যান গাড়ি নিয়ে। আস্তে আস্তে খোঁজ নিয়ে আমি জানতে পারলাম তাদের এই পথগুলো, ওনারা যে জন্য যাচ্ছেন, যে পথে সহযোগিতা করতেছেন, এই পথগুলো হালাল নয়। ওনারা কিন্তু আমাদের ভাই, অনেক ভালো, শরীয়তের দিক থেকে কত এগিয়ে আপনি চিন্তা করতে পারবেন না কো, কিন্তু গভীর রজনীতে উঠে তারা চলে যাচ্ছে। আমি সারাহাতান ব্যাখ্যা করতে চাচ্ছি না, কিন্তু তাদের পথগুলো, অর্থাৎ তাদের যে কাজগুলো করতে যাচ্ছে, যে ভাড়াগুলো মারতে যাচ্ছে, সেই ভাড়াগুলো অবৈধ ভাড়া, অর্থাৎ অবৈধ কাজের ভাড়া তারা করতে যাচ্ছে। যদি ওটা হালালও হয়, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নেকি আর ভালো কাজে কল্যাণের কাজে সহযোগিতা করো, আর যেটা গুনার সীমা লঙ্ঘন ওতে তোমরা সহযোগিতা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আগেরটা বলে চুপ থাকতেন তাহলে সেটা ভিন্ন জিনিস ছিল, কিন্তু পরেরটা আবার স্পষ্ট করবো, ওয়ালা তাআওয়ানু, খবরদার তোমরা সহযোগিতা করো না। আপনি সহযোগিতা করতেছেন, আপনি কেন এই কাজ করতে যাবেন? যারা ইউরোপ আমেরিকাতে যারা এগুলো করতেছে, বিশেষ করে গাড়ি বয় বা যারা ড্রাইভিং করে, সাইর যারা, সওয়াক যারা, তারা কি করে, ওই ক্লাবে নিয়ে যায় ছেলে অথবা মেয়েদেরকে, এগুলোই তাদের করে এবং এটাই হচ্ছে তাদের মূল কাজ। কি বলবেন আপনি তাদেরকে? অসম্ভব, আপনাকে ওই কাজ ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো থেকে হেফাজত করুন। যতই আপনার সন্দেহ থাকুক, কে এটাকে কিন্তু সন্দেহ বলবেই না, এই ধরনের উপার্জন আপনি খাবেন আর বড় হবেন, এখানে কোনো দরকার নেই। তবে শেষ সর্বশেষ হাদিসের ভাগ, হাদিসের সর্বশেষ কথাটা হলো, আলা ইন্না ফিল জাসাদে মুযগা, একটা গোস্তের টুকরা আছে মানুষের, কার মধ্যে, শরীরের মধ্যে। ইদা সালুহাত ইনসালু, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি আপনি ওটাকে পবিত্র ভালো রাখতে পারেন তাহলে আপনার মাথা থেকে নিয়ে পুরোটাই ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত, যদি কোনো কাজের জন্য যদি এটাকে নষ্ট করে ফেলেন, মনে রাখবেন এটাকে কিল দেওয়া যায় না, ঘুষি মারা যায় না, কোনো কিছু দিয়ে আঘাত করা যায় না। বুঝেন নাই, যেটা আল্লাহ ওয়াহিয়াল কলব, এটা অন্তর, এই অন্তরের যে গোস্তের যে টুকরা আছে একে কোনো কিছু দিয়ে আঘাত করতে পারেন আপনি? ওটা কিভাবে নষ্ট হয়? আপনার এই কদর্যপূর্ণ খারাপ আমলের জন্য সেগুলো নষ্ট হয়, অন্য কিছু দিয়ে নষ্ট হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই জিনিসটাকে তোমরা ভালো রাখো, যদি ওটাকে ভালো রাখো আরও কিছু আছে, ভালো আমলের মাধ্যমে, খারাপ কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে ওই জিনিসটাকে ভালো করা যায় এবং ভালোভাবে রাখা যায়, নাহলে সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই জিনিসটাকে ভালো রাখার তৌফিক দান করুন। শেষে আপনাদেরকে একটু বলবো, বসে থেকে অনেক বেশি টাকা কামানোর চিন্তা ভাবনা বাদ দেন, বসে থেকে টাকা কামানোর চিন্তা ভাবনা বাদ দেন, এত বেশি টাকার মালিক হওয়া যাবে না। শুনেন, কিয়ামতের দিন তারাই বেশি ধরা খাবে যাদের বেশি অর্থ সম্পদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক দিন দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে গরিবদের সাথে উঠায়ো। আল্লাহু আকবার, আপনি কেন ধনী হতে চান? আপনি কেন এত অর্থের মালিক হতে চান? আপনি কি একটু খেয়াল করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগুলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দিকে, উনি কিভাবে চলাফেরা করতেন, কাদের সাথে বেশি সম্পর্ক ছিল এবং উনি কি চাইতেন গরিবদের সাথে? আর আপনার অর্থ সম্পদ মাশাআল্লাহ অনেক বেশি। সেই জন্য ছোট্ট মিকদাদ ইবনে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাতু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালিহি বিয়াদিহি, পৃথিবীতে এত ভালো খাদ্য নাই ওই খাদ্যর চাইতে যে নিজ হাতে উপার্জন করে খাদ্য খাই। আমি কোনো কাজই পাইনি, শেষে বাড়িতে বসে থেকে কাপড় সেলাই করতেছে মানুষের। বুঝেন নাই কথা, আমি কোনো কাজ পাইনি এই জন্য বাড়িতে বসে বসে কাপড় সেলাই করতেছি। দাউদ আলাইহিসসালাম, এটা হাদিসের ভাষা, আমি আপনাদেরকে এমনি বলছি না, গল্প বলতেছি না, সহিহ বুখারীর হাদিস, বলছেন যে ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম উনি নিজ হাতে কাজ করতেন, নিজ হাতে কাজ করে উপার্জন করে ওটা খেতেন। প্রত্যেক নবীদের কিন্তু ইতিহাস আছে, কিন্তু তার ইতিহাসটা ছিল ভিন্ন, খুবই ভিন্ন, অর্থাৎ উনি একবারে নিজেই সরাসরি নিজেই কাজ করতেন। রাসূলুল্লাহ বকির ছাগল চড়িয়েছেন, মূসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে প্রত্যেক নবীদের একটা বৈশিষ্ট্য হলো ছাগল চড়ানো, এর মধ্যে অন্য বৈশিষ্ট্য বা কারণও আছে। যাই হোক, ওনারাও কিন্তু চড়াতেন, ওনারাও কাজ করতেন, কাজ করে খেতেন। আপনি কাজ করে খান, বসে থেকে টাকা কোথাও কাজে লাগে, বসে বসে সেই টাকা খাবেন, অথবা কোটি টাকা পেয়েছেন কোথাও জমি বিক্রি করে ঢাকাতে, তো ভরি ভরি, আল্লাহু আকবার। রমজান মাসে গেলে, রমজান মাসে আমি ঢাকাতেই থাকি, তো রমজান মাসে গেলে অধিকাংশ মানুষের ফয়সালা খালি মানে ফতোয়া খুচুরি এটাই, হুজুর টাকা কিভাবে যাকাত দিব, এভাবে আমার টাকা ওখানে আছে কি করে যাকাত দিতে হবে, যদি আমার টাকা ওই জায়গাতে থাকে, এত টাকা আছে তাহলে আমার যাকাত হলো না, ইত্যাদি সব মাসলা হচ্ছে এই টাকা পয়সা নিয়ে। সব টাকা কোথায় আছে? বন্ধ করা আছে নাহলে ব্যাংকে আছে। খবরদার, এত বসে থেকে টাকা খাওয়ার চিন্তা করবেন না। 1 কোটি টাকা রেখেছেন ইসলামী ব্যাংকে অথবা কোনো ব্যাংকে, সেখান থেকে প্রতি মাসে মাসে যেটা সুদ আসতেছে আপনি সেই সুদ বসে বসে খাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ। আগের হাদিসগুলো মনে রাখবেন যেগুলো বলেছিলাম। তারপরে সর্বশেষ যে কথাটা বলবো, আপনারা হয়তোবা ভয় করবেন,
যে যদি আমি এই কাজগুলো ছেড়ে দিই, আমি ব্যবসা করতাম, ব্যবসার মধ্যে কিছু অবৈধতা আছে, মুদিখানার দোকান আছে, মুদিখানার দোকানে অল্প কিছু সিগারেট রাখা আছে বা বিড়ি রাখা আছে, জর্দা তামাক ইত্যাদি রাখা আছে, এটা যদি না রাখি তাহলে তো কাস্টমার আসেই না, এরকম একটা আপনার ধারণা, এই জন্য আপনি এই সমস্ত ব্যবসাগুলো চালিয়ে যাচ্ছেন, আপনি এখান থেকে অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, অথবা সরাসরি আপনার দোকান কিনা আছে ওখানে ওই ব্যবসা করা হচ্ছে, অথবা আপনার যে দোকানটা রাখা আছে সেখানে আগ্নেয় যেটা মানে গান বাজনা ইত্যাদি হচ্ছে ওইগুলো আপনি বেচা বিক্রিতে সহযোগিতা করতেছেন, অথবা মহিলাদের মানে খারাপ একটা জায়গা হিসাবে বিউটি পার্লার যেখানে করে ওখানে মানে গুনার আপনি একটা জায়গা করে দিয়েছেন, যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে এটা কিভাবে চলবে, আর কতদিন পড়ে থাকবে, আমি ভাড়া পাবো না, প্রতি মাসে 5,000-7,000 অথবা 20,000 করে ভাড়া আসতেছে, যদি বন্ধ করে দিয়ে গেল আবার কিসের ভাড়া পাবো, ইত্যাদি চিন্তা ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বলছেন, উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার মতো, আল্লাহু আকবার, মানে ভরসা এমনি করি, তাওয়াক্কাল তো আল্লাহ, আমি হাঁটলাম কিন্তু যেভাবে ভরসা করার সেভাবে আমি করলাম না, এই জন্য বলেছেন হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে ভরসা করার সেভাবে যদি কেউ ভরসা করে, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিজিক দিবেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে খাওয়াই মানবেন, খাওয়াবেন তোমাদেরকে, কিভাবে, কামা ইয়ারযুকুত তায়রা, যেভাবে উনি ওই পাখিদেরকে খেতে দেন অথবা পাখিদেরকে খেতে দেন, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সুন্দর কথা, তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন যে ওই পাখিকেও খেতে দেয় যে পাখিটা সকালবেলা বের হয় খালি পেটে, আল্লাহু আকবার, আপনাকে ওভাবেই খেতে দিবে, আবার যখন সন্ধ্যাবেলায় ফিরে আসে তখন কি পেট পূর্ণ করে নিয়ে ফিরে আসে, খাবার টাবার নিয়ে এসে পূর্ণ করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওভাবেই খেতে দিবে যদি আল্লাহর উপর আপনি ভরসা করেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন, অনেক কথা বলেছেন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খেতে দিবেন, তো ও ধরনের একটা কথা যেমন দেখুন, দেখেন সূরা তালাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাদেরকে রিজিক দেন এমন ভাবে সে বুঝতেই পারে না এই রিজিকটা কোথায় থেকে এসেছে, সুতরাং রিজিকের ভয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, পৃথিবীতে কোনো প্রাণী নাই যারা চলাফেরা করে, যাদের খাদ্যর ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য করিনি, আল্লাহু আকবার, সুতরাং ও খাদ্যের জন্য আপনার এত বেশি চিন্তার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন উনি আপনাকে সৃষ্টি করেছেন, উনার মাথায় বেশি চিন্তা আছে, উনার বেশি চিন্তা আছে, আপনার এত বেশি চিন্তার প্রয়োজন নাই, চিন্তা করে চুরি করবেন, ডাকাতি করবেন, মেরে খাবেন, সুদ খাবেন, ঘুষ খাবেন, এইগুলো না যদি না করি তাহলে আমার অর্থ সম্পদ কমে যাবে, আমার সংসার চলবে না, ইত্যাদি ধারণা করেছেন, এটা আপনার ভুল ধারণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী, সুতরাং এটা সাহাবীদের আমলেও হয়েছিল, এই ভয়টা যেমন আমাদের মধ্যে আছে এটা সাহাবীদের আমলে হয়েছিল, ভয় করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, যখন জুমার দিনে কিছু ব্যবসা বাণিজ্যের লোক আসতো তো অনেক সময় কি হতো যে খুতবা হচ্ছে ঠিক ওই অবস্থায় খুতবা ছেড়ে ওইগুলো আগে কিনতে গেছে, কারণ ওই ব্যবসায়িক যদি চলে যায় তাহলে আমাদের কি হবে না, আমরা আর কিনতে পারবো না, এটা বেশি জটিল ছিল, খাদ্য তাদের ঘরে নাই, ওই আসবে ওই কিনবে তারপর আবার মসজিদে আসবে, যখন এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিন্দা করলেন, নিন্দা করে বললেন খবরদার খবরদার তোমরা ওখানে যাবে না, ওয়াইন খিফতুম আইলাতান, হ্যাঁ আমি জানি তোমরা হয়তো ভয় করতেছো দারিদ্রতার, না খাওয়ার, ক্ষুধার ইত্যাদির ভয় করতেছো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী করে দিবেন, আর কিছু চান, আর কিছু দরকার নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারাম থেকে কিভাবে বেঁচে থাকতে হবে, শুধু এই উদাহরণটা দিয়ে আমি শেষ করে দেব, আমার সময় শেষ। আবু বকর রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে একদিন বাড়িতে কিছু খাবার রাখা ছিল,
তার একটা গোলাম ছিল, তার নাম হচ্ছে জায়েদ। উনি খেলাফতের সূত্র থেকে উনি পেয়েছিলেন এটা, অর্থাৎ উনি খলিফা, যেজন্য ওনার বাড়িতে একটা খাদেম ছিল। এই খাদেমটা কিছু খাবার বাড়িতে রেখে চলে গেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে, যেহেতু বাড়ির খাবার উনি খেয়ে ফেলেছেন, খাচ্ছেন, ঠিক এই মুহূর্তে জায়েদ গোলাম এসে বলছেন, হাই হাই আমিরুল মুমিনিন, আপনি কি খাচ্ছেন এটা? এটা তো আমার সেই খাদ্য যে জাহেলি যুগে আমি এক কাজ করতাম বন্ধু বান্ধবদের সাথে, ওই কাহানা যেগুলো যে গণকি করা বলা, বুঝছেন তো? আচ্ছা, ওই গণকি করা কিছু ওই বন্ধু বান্ধবদের সাথে সাক্ষাৎ হয়েছিল, ওই তারই একটা অংশ সে আমাকে আজকে দিয়ে গেছে, আমি বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে এখানে রেখেছি, আপনি সেটা খেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে ছুঁড়ে ফেলে দিলেন, এমন কি কেউ করলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যে ফাদখাল ইয়াদাহু ফি ফামিহি, উনি এইভাবে হাত ভিতরে ঢুকিয়ে দিলেন বমি করার জন্য, এবং বমি করে সবগুলো ফেলে দিলেন। কেন? যখনই জানলেন এটা হারাম তখন উনি এটা ফেলে দিলেন। কেন? আপনি এত হারাম খান কেন? হারাম খান তাও পরোয়া করেন না, মানে কিছুই হয়নি আমার, খেয়ে যাচ্ছি আমি, কিছু হবে না তো, কারণ ইবাদত কবুল হয় না। যখন ইবাদত কবুল হতো তাহলে আপনার ভিতরে একটা আসার আসতো, ভয় আসতো, হাই হাই আমি কি করে ফেললাম, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, আমি আর করবো না ইত্যাদি, এটা হতো। কারণ এই যে হারাম খাওয়ার কারণে ইবাদত কবুল হচ্ছে না, এই জন্য হচ্ছে না। আর একটা ছোট্ট উদাহরণ, যে একজন আরেকজনের কাছে জমি বিক্রি করেছিল, সেই জমির মধ্যে কি পাওয়া গেছিল? স্বর্ণ পাওয়া গেছিল। এখন যিনি ক্রেতা, আমার, আমি কিনে নিয়েছি, আমি ক্রেতা, জমি চাষ করতে গিয়ে জমির মধ্যে দেখি স্বর্ণ, স্বর্ণের খনি বা স্বর্ণের হাঁড়ি পাতিল পাওয়া গেছে, তখন এটা নিয়ে গিয়ে মালিককে গিয়ে বলছেন, শেখকে গিয়ে বলছি যে শেখ আপনি তো আমার কাছে জমি বিক্রি করেছেন, এই জমির মধ্যে কি আছে, এটা তো বিক্রি করেননি, সুতরাং এটা আপনার। তখন ওই শেখ আমাকে বলছেন যে না বাবা, আমি তোমার কাছে জমি বিক্রি করে দিয়েছি, জমিতে যা আছে সবই তোমার, এটা সবই তোমার, তুমি তো সব নিয়ে যাও। তখন আমি বলতেছি না, আমি এটা নেবো না, কারণ আমার জমি, এই জিনিসটা তো আমার না। দুধের মধ্যে দ্বন্দ্ব হলো, কিসের দ্বন্দ্ব বলেন তো? না পাওয়ার জন্য দ্বন্দ্ব। পৃথিবীতে এরকম দ্বন্দ্ব শুনেছেন? পাওয়ার দ্বন্দ্ব হয়, আমার এটা, বলছে না এটা আমার, আরেকজন বলে না এটা আমার, এই দ্বন্দ্ব হয় তাই না? কিন্তু না পাওয়ার কোনো দ্বন্দ্ব হয়? সহি বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্বের যুগে এই ধরনের কাহিনী ঘটেছিল, তারা দুইজন দ্বন্দ্ব করলো, দ্বন্দ্ব করতে করতে ফাসাদ বা ফাইসালা করার জন্য তারা একসময় চলে গেল বিচারালয়ের কাছে। বিচারক এখন ভাবতেছে এটা আশ্চর্য ধরনের ঘটনা, যে একটা জিনিস পাওয়া গেছে, উভয় বলছে আমার না, আল্লাহু আকবার, কি সুন্দর উদাহরণ এবং কি সুন্দর জিনিস। আর আপনারা হারাম যখন পান তখন কে, যখন 5 টাকা দিয়াতে পড়ে থাকে তখন 5-7 জন নিতে যায় মাথায় ঠুকুর খায়, সত্য না মিথ্যা, অনেক সময় হয়, আস্তাগফিরুল্লাহ। সুতরাং সাবধান, অথচ দেখেন না পাওয়ার জন্য দ্বন্দ্ব হচ্ছে, আমি নিব না, ও বলছে না আমিও নিব না। তখন বিচারক ফয়সালা দিলেন, সুন্দর ফয়সালা দিলেন, তোমার মেয়ে আছে, তোমার ছেলে আছে, উভয়ের বিয়ে দাও, এবং বিয়ের জন্য এটা হচ্ছে মোহর হিসাবে নির্ধারণ করো। আল্লাহু আকবার, কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে ইবাদত কবুলের পূর্ব শর্তর অন্যতম একটি হলো হালাল উপার্জন, হালাল খাওয়া, হারাম না খাওয়া, এই ইবাদত, অন্তত ইবাদতটা কবুল করার জন্য, অন্তত ইবাদতটা কবুল করার জন্য। এই ধরনের আরো অনেক উদাহরণ আছে যেটা দেওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই ধরনের অধ্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। এবং বিশেষ করে হালাল উপার্জন সাথে সাথে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সেটা যে কোনো মূল্যে হোক না কেন, দারিদ্রতায় হোক অথবা যে কোনো ভয়েই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি এখনো যেহেতু পড়াশোনা করছি, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি হাদিসের উপরে, আমার জন্য অবশ্যই খাস করে দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খায়রা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।